হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তা রিটায়ারমেন্ট কিন্তু বড় একটা জ্বালার বিষয়। প্রতিটা মানুষই কিন্তু যখন রিটায়ার হন তখন বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। কারো কারো ক্ষেত্রে বাড়িতে সারাদিন বসে থাকার জন্য বাড়িতে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়, কিছু মানুষের জন্য অর্থনৈতিক সমস্যা তৈরি হয়, কেননা দেখা যায় তাদের পেনশন থাকে না। তা আজকে আমি টোটাল 10টি অপশনের কথা বলবো, তার মধ্যে যে কোনো একটি অপশন যেটা আপনার জন্য সুইটেবল হবে সেইখানে কিন্তু আপনি কাজ করে ইনকাম করতে পারেন। এতে আপনার টাইম পাসও হয়ে যাবে, এছাড়া সাথে সাথে আপনার ইনকামও হয়ে যাবে। তা ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা ভিডিও দেখছেন এক একজন কিন্তু এক একটা সিচুয়েশনের মধ্যে আছেন। কারো হয়তো পেনশন আছে, কারো হয়তো পেনশন নেই, কারো অর্থনৈতিক অবস্থা একটু ভালো, কারো অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। তা এক একজনের ক্ষেত্রে কিন্তু এক একটা পয়েন্ট কাজে লাগতে পারে। কোনো একটা পয়েন্ট আপনার সাথে মিল খাচ্ছে না বলে এই নয় যে ওই পয়েন্টটি অন্য কারোর সাথে মিল খাবে না, দেখা যেতে পারে ওটা অন্য কারোর কাজে লেগে গেল। যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে চলে আসি 10 নম্বর পয়েন্টে, যেটা কিন্তু ম্যাক্সিমাম লোকেরই জানা, সেটা হলো রেন্ট ইওর প্রপার্টি। আপনার কাছে যদি নিজস্ব কোনো প্রপার্টি থাকে এবং সেই প্রপার্টির যদি কোনো অংশ খালি থাকে, তাহলে কিন্তু আপনি সেই প্রপার্টিটি রেন্টে দিতে পারেন এবং সেখান থেকে কিন্তু আপনি রোজগার করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে প্রপার্টি আপনি রেন্টে দিচ্ছেন সেখানে অবশ্যই একটা রেন্ট এগ্রিমেন্ট করে নেবেন, যাতে ভবিষ্যতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। 9 নম্বর পয়েন্ট হলো মনিটাইজ ইওর হবি। আমাদের প্রত্যেকেরই কিন্তু ছোটবেলা থেকে কোনো না কোনো একটা হবি থাকে, সেই হবিকেও কিন্তু মনিটাইজ করা যায়। তা আমরা ভিডিও যত সামনের দিকে এগোতে থাকবো আমাদের পয়েন্টগুলো কিন্তু তত ইন্টারেস্টিং হতে থাকবে। তা আমাদের প্রত্যেকেরই কিন্তু ছোটবেলা থেকে কোনো না কোনো একটা হবি ছিল। কারো কারো ক্ষেত্রে দেখা যায় বই কেনার হবি থাকে, বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের হবি থাকে। এখন আমরা যদি একটু ভেবে দেখি অথবা একটু গুগলে সার্চ করে অথবা ইউটিউবে সার্চ করে দেখি, তাহলে কিন্তু অনেক সময় আমাদের যে হবিটা আছে সেই হবিটাকেও মনিটাইজ করা সম্ভব। আমি কিছুদিন আগে একটি বই পড়ছিলাম, আমি ভুলে গিয়েছি বইটির নাম। সেই বইটিতে একজন মহিলার কথা বলা আছে যে মহিলার বিভিন্ন মিউজিয়ামে ঘোরার শখ ছিল। এখন সে একদিন ভাবতে বসলো যে সে মিউজিয়ামে গিয়ে অনেকটা সময় ব্যয় করে, এটা তার হবি হয়ে গেছে, এখন সেটাকে কিভাবে মনিটাইজ করা যায়। এখন আমরা সাদা মাথায় দেখলে কিন্তু বুঝতে পারবো যে এটাকে আবার কিভাবে মনিটাইজ করা যায়। সে কিন্তু ইন্টারনেটে বিভিন্ন ধরনের অ্যাড দেওয়া শুরু করলো যে কেউ তার সাথে মিউজিয়ামে ঘুরতে যেতে রাজি কিনা। আস্তে আস্তে কিন্তু দেখা গেল বিভিন্ন ধনী ব্যক্তির বাড়ির যে বাচ্চাগুলো রয়েছে তাদের কিন্তু বাড়ির লোকে সেরকমভাবে টাইম হয় না তাদেরকে মিউজিয়ামে নিয়ে যাওয়ার। তখন কিন্তু তারা তার সাথে যোগাযোগ করা শুরু করলো এবং তার হবিকে কিন্তু সে মনিটাইজ করা শুরু করলো। তা একটা জিনিস, যেই জিনিসটাকে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল কোনোভাবেই মনিটাইজ করা সম্ভব নয়, সেখান থেকে সে অল্প হলেও একটা রোজগার করা কিন্তু শুরু করলো। 8 নম্বর হলো যোগা ইনস্টিটিউট অর ফিটনেস সেন্টার। এটা বেশিরভাগ প্রযোজ্য হবে যারা কিনা মিলিটারিতে ছিল, এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে। এছাড়া অনেক ব্যক্তিরই দেখা যাবে যে যোগার একটা শখ কিন্তু থাকে, তারা আগে থেকেই যোগা করে এসছে অথবা ফিটনেসের উপর কাজ করে এসছে। এই ধরনের ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু তার বাড়িতে অথবা আলাদা কোনো জায়গা নিয়ে একটা যোগা সেন্টার অবশ্যই খুলতে পারেন। এক্ষেত্রেও দেখা যায় যে আপনার নিজের যে বডি ফিটনেস সেটা তো ভালো থাকবেই, তার সাথে কিন্তু আপনার ছোট একটা রোজগার আপনার কাছে আসতে থাকবে। এছাড়াও এর সাথে সাথে যে কাজটি আপনি করতে পারেন সেটা হলো কোনো নিউট্রিশনের উপর কোনো কোর্স করে নিতে পারেন, যেখানে মানুষকে সাজেস্ট করতে পারেন যে কি ধরনের খাবার তার জন্য ভালো, কতটা ক্যালোরি তার নেওয়া উচিত, কি কি জিনিসে কতটা ক্যালোরি আছে, এই ধরনের নলেজ কিন্তু আপনি দিতে পারেন। আজকালকার দিনে যে ফিটনেস সেন্টারগুলো আছে অথবা যোগা সেন্টারগুলো আছে সেখানে দেখা যায় ফিটনেস অথবা যোগা নিয়ে কথা বলছে, কিন্তু সেখানে কোনো ভালো ট্রেনার নেই যার নিউট্রিশন সম্পর্কে একটা ধারণা আছে। তা আপনি যদি সেই কাজটা করতে পারেন তাহলে কিন্তু মার্কেটের বাকি লোকেদের থেকে আপনি একটু হলেও আলাদা হবেন এবং আপনার কাজ কিন্তু ভালো মতন ভাবে চলবে বলেই আমার আশা। 7 নম্বর হলো গার্ডেনিং। এটা গার্ডেনিং এর কথা বলছি, কিন্তু গার্ডেনিং এর সাথে আমরা চাইলে এগ্রিকালচারকেও যোগ করতে পারি। যারা গ্রামে থাকে তাদের ক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই রিটায়ারমেন্টের আগে চাকরি করত, শহরে থাকতো, এখন সে গ্রামে চলে গেছে। এখন গ্রামে যাওয়ার পর তার কিছু না কিছু দেখা যাবে প্রপার্টি অথবা খালি ল্যান্ড রয়েছে যেখানে কিন্তু কিছু জিনিস চাষবাস করতে পারে। এক্ষেত্রে দেখা যাবে যে এই চাষবাস করাতে আমাদের বডি ফিটনেসও ভালো থাকবে, এছাড়াও যে ফসল আপনি পাবেন সেটা কিন্তু আপনাকে আর মার্কেট থেকে কিনতে হবে না, এছাড়াও এক্সেস কোনো ফসল থাকলে সেটা মার্কেটেও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। এছাড়া আমরা যদি গার্ডেনিংয়ের কথা বলি, এটা কিন্তু গ্রামের যে কোনো ব্যক্তিও করতে পারে, এছাড়া শহরের কোনো ব্যক্তিও কিন্তু করতে পারে। অনেকেরই কিন্তু ঘরের মধ্যে গার্ডেন করার একটা শখ আছে।
আপনি যদি গার্ডেনিং নিয়ে পড়াশোনা করেন অথবা আপনার গার্ডেনিং করার আগে থেকেই শখ থাকে, আজকাল বিভিন্ন ধরনের মানুষ আছে যারা ছাদের উপর সুন্দর গার্ডেন বানায় যাতে দেখতেও ভালো লাগে, এছাড়াও তারা ঘরে বিভিন্ন ধরনের গাছ রাখে, ব্যালকনি সুন্দরভাবে গাছ দিয়ে সাজায়, তাদেরকেও কিন্তু আপনি হেল্প করতে পারবেন এবং সেখান থেকেও কিন্তু আপনি রোজগার করতে পারবেন। ৬ নম্বর হলো ব্লগ। আপনি যেই ফিল্ডেই কাজ করুন না কেন, সেই ফিল্ডে কিন্তু আপনার কাজ করার একটা এক্সপিরিয়েন্স আছে এবং আপনি সেই ফিল্ডে কাজ করতে করতে দেখেছেন যে কোথায় কোথায় মানুষের অসুবিধা হয়। সেই জিনিসগুলো যদি আপনি ব্লগের আকারে লিখে আপনি ইন্টারনেটে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি ঘরে বসে বসেই একটা রোজগার করতে পারেন। এক্ষেত্রে অবশ্যই অল্প কিছু স্কিল আপনার নেওয়া প্রয়োজন। প্রথমত আপনার রাইটিং স্কিল ভালো হতে হবে, আর দ্বিতীয়ত একটা ব্লগ পোস্ট কিভাবে হয় সেটা কিন্তু আপনাকে জানতে হবে। এক্ষেত্রেও আপনি ইন্টারনেটে যদি সার্চ করেন তাহলে কিন্তু প্রচুর কন্টেন্ট পেয়ে যাবেন এবং সেটা দেখেই আপনি জানতে পারবেন যে একটা ব্লগ পোস্ট কিভাবে হয়। এখন আপনি যদি লিখতে স্বচ্ছন্দ বোধ না করেন, তাহলে আপনার জন্য ৫ নম্বর যে অপশনটি আছে সেটা হলো ইউটিউবিং অর ফেসবুক। আপনি কিন্তু ভিডিও বানিয়েও আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা লোকের মধ্যে শেয়ার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু খুব বেশি কোনো ইকুইপমেন্টের দরকার হয় না, আপনার কাছে একটা ফোন থাকলে যাতে ক্যামেরা আছে সেটা দিয়েই কিন্তু আপনি শ্যুট করতে পারবেন এবং সেটা দিয়েই চাইলে আপনি কিন্তু এডিট করতে পারবেন এবং সেই ফোন দিয়েই আপনি কিন্তু আপলোড করতে পারবেন। আপনি ইউটিউবে সার্চ করলেই কিন্তু আপনি জানতে পারবেন এগুলো কিভাবে করতে হয়। এছাড়া আপনার যদি সাথে কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে তাহলে তো খুব ভালো। এছাড়াও আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে কিন্তু আপনি আপনার ইকুইপমেন্টের সংখ্যা বাড়াতে পারেন এবং সেটাকে ডেভেলপ করতে পারেন। এক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ইনিশিয়ালি শুরু করতে গেলে আপনি একটা মোবাইল দিয়েও কিন্তু কাজ শুরু করতে পারেন। আমরা কিন্তু এখনও পর্যন্ত মোবাইলেই আছি এবং আগামী বহুদিন পর্যন্ত আশা করছি আমরা মোবাইলেই শ্যুট করব। আমাদের এডিটিং যদিও কম্পিউটারে হয় কিন্তু মোবাইলেই কিন্তু আমাদের সমস্ত ধরনের শ্যুট হয়। এছাড়াও এই যে রেকর্ডার, এটা আমরা এক্সট্রা অ্যাড করেছি রেকর্ডিংয়ের জন্য, যেটা অনেক পরে অ্যাড করা হয়েছে। হয়তো লাস্ট পাঁচ সাতটা ভিডিওতে আমরা এটা দিয়ে রেকর্ড করছি। এর আগে কিন্তু এই যে মাইক্রোফোন, এটা কিন্তু ৭০০-৮০০ টাকায় আপনি অনলাইনে পেয়ে যাবেন। এছাড়া লোকাল মার্কেটে চাইলেও কিন্তু এই ধরনের মাইক আপনি কিনতে পারবেন। এটা দিয়েই কিন্তু আপনি আপনার ইউটিউবিং শুরু করতে পারবেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। জাস্ট আপনার যেটা এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সই মানুষের সাথে শেয়ার করবেন, তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এবার ৪ নম্বর পয়েন্ট খুব ইন্টারেস্টিং, সেটা হলো অ্যানিমেল কেয়ার টেকার। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা শহরে আছে তাদের জন্য খুব ইজি একটা ব্যাপার। শহরে বিভিন্ন অ্যাপার্টমেন্টে দেখা যায় বিভিন্ন লোক বিভিন্ন পেটস রাখে, কিন্তু তাদের যে দেখাশোনা করতে হবে সেই দেখাশোনা করার জন্য কিন্তু তাদের কাছে সময় থাকে না। তাদের কিন্তু প্রতিদিন একটু হাঁটতে নিয়ে যেতে হয়, এছাড়া তাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে হয়। সেটা অনেক সময় অনেক ব্যক্তির করে ওঠা সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু তারা বিভিন্ন ধরনের মানুষ হায়ার করে যারা তাদের হয়ে এই কাজটি করতে পারবে এবং এর জন্য কিন্তু আজকাল মানুষ খুব ভালো পেমেন্ট একজনকে করতে রাজি আছে। এর সাথে সাথে আপনি যদি বিভিন্ন পেটসের কী ধরনের ডিজিজ হয় এবং এর কী ধরনের রেমিডি আছে সেই সম্পর্কেও কিছু নলেজ নিতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজটি আরও সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে কেয়ারটেকারের না কাজ করে সেক্ষেত্রে আপনি একজন কনসালটেন্ট হিসাবেও কিন্তু কাজ করতে পারবেন। ৩ নম্বর পয়েন্ট হলো ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্ট শুনে খুব একটা ফ্যান্সি ব্যাপার মনে হচ্ছে, এটা কিন্তু কিছুই নয়। আপনারা যারা রিটায়ার হয়ে গেছেন তারা কিন্তু আপনাদের ইয়াং এজে এটা বাহাতের খেল ছিল। আগেকার দিনে আমি যখন ছোট ছিলাম তখনও কিন্তু দেখেছি আমাদের বাড়ির লোকেরা নিজেরাই নিজেদের বাড়ির যে বিয়ে হতো, অন্নপ্রাশন হতো, এইসবের ম্যানেজমেন্ট নিজেরাই করে থাকতো। দেখা যেত আত্মীয় স্বজন আসতো, তারা একটা ডিপার্টমেন্ট নিয়ে নিত, এছাড়াও বাড়ির লোক একটা ডিপার্টমেন্ট নিয়ে নিত। এইভাবে কিন্তু পুরো একটা অনুষ্ঠান ঠিকঠাকভাবে মিটে যেত। সেই অনুষ্ঠান কিভাবে চালনা করতে হয় সেই ব্যাপারে ম্যাক্সিমাম মানুষের কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে, যেটা আজকের দিনে আমাদের কিন্তু খুব একটা নেই। আপনাদের যাদের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু ইজিলি একটা ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে পারে। প্রথম প্রথম আপনি একটা বিয়েবাড়ি দিয়েই শুরু করতে পারেন অথবা একটা অন্নপ্রাশন দিয়েই শুরু করতে পারেন। একটা জিনিস মাথায় শুধু রাখতে হবে, আগেকার দিনের যে স্টাইল ছিল আর আজকের দিনের যে স্টাইল, সেই দুটো স্টাইলের মধ্যে কিন্তু বিস্তর ফারাক হয়ে গেছে। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হবে যারা কিনা এই ফিল্ডে রয়েছে। বিশেষ করে দেখা গেল আপনি একজন ডেকোরেটর হায়ার করলেন, আপনি একজন ক্যাটারার হায়ার করলেন, এছাড়া দেখা যাবে যারা গাড়ি রেন্টে দেয় তাদের সাথেও আপনার একটা কোলাবোরেশন করতে হলো। এইভাবে কিন্তু আপনি বিভিন্ন ধরনের লোকের সাথে কোলাবোরেশন করে একটা ইভেন্টকে ইজিলি দাঁড় করিয়ে দিতে পারবেন।
2 নম্বর পয়েন্ট হলো টিচিং। এখন আপনি চাইলে অনলাইনেও টিচিং করতে পারেন, অফলাইনেও করতে পারেন, আপনি যেটা হ্যাবিচুয়েট সেটাই করতে পারেন। হতে পারে আপনি আগে থেকে কোনো টিচার ছিলেন, সেক্ষেত্রে তো আপনার অফলাইনে কোনো অসুবিধাই হওয়ার কথা না, কিন্তু আপনি যদি অফলাইনে টিচিং করে থাকেন সেক্ষেত্রে আমি বলবো সেটাকে আপগ্রেড করে আপনি অনলাইনে চলে আসুন, সেক্ষেত্রে কিন্তু আপনার অপরচুনিটি আনলিমিটেড হয়ে যাবে। এছাড়াও যারা এই প্রফেশনে নেই তাদেরকে বলবো যে ছোট ছোট যে বাচ্চা ছেলেমেয়েরা আছে আপনারা চাইলে টাইম পাসের জন্যও কিন্তু তাদেরকে পড়াতে পারেন, কেননা অনেক ব্যক্তি আছে যাদের হয়তো দেখা যাবে যে অলরেডি পেনশন আছে, তাদের টাকা সেরকমভাবে প্রয়োজন নেই কিন্তু তাদের একটা টাইম পাস করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে আপনি বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের সাথে টাইম পাসও করতে পারবেন এবং তাদের পড়িয়ে অল্প কিছু ইনকামও করতে পারবেন, এবং আপনি চাইলে কিন্তু ফ্রি টিচিংও তাদেরকে দিতে পারেন আপনার যদি পয়সার কোনো প্রয়োজন না থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো এনজিওর সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, এনজিওর সাথে কন্ট্যাক্ট করে সেখানকার যে বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদেরকেও কিন্তু পড়াশোনা করাতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনিও একটা অপরচুনিটি পাবেন যে সমাজ আপনাকে যে রেসপেক্ট অথবা যে পয়সা আপনাকে দিয়েছে তার কিছুটা হলেও সমাজকে ফিরিয়ে দেওয়ার। আর 1 নম্বর হলো কনসালটেন্সি। এটা কিন্তু বেস্ট কাজ আমি বলবো, আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন সেই ফিল্ডের কিন্তু একটা নলেজ অবশ্যই আপনার হয়েছে। এখন আপনি যদি ইউটিউবিং করতে না চান, ব্লগ লিখতে না চান, সেক্ষেত্রে কিন্তু আপনি ফিজিক্যাল কনসালটেন্সি অবশ্যই করতে পারেন। এখন আপনি দেখুন যে আপনি কোন ফিল্ডে ছিলেন, যদি দেখা যায় আপনি আর্মিতে ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ছেলে মেয়েদের ট্রেন করতে পারেন যে আর্মিতে চান্স পেতে গেলে কী ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়। এছাড়া দেখা যায় যদি আপনি রেলে থাকেন তাহলে কিন্তু এখন বিভিন্ন ধরনের প্রাইভেট কোম্পানি আছে যারা কিনা রেলের সাথে কোলাবোরেশনে কাজ করছে, সেই সব কোম্পানির সাথেও কিন্তু আপনি যোগাযোগ করলে তাদের কনসালটেন্সির জন্যও কিন্তু আপনাকে প্রয়োজন পড়তে পারে। এছাড়াও আপনি যদি কোনো কোম্পানিতে অ্যাকাউন্টসের অথবা ট্যাক্সেশনের কাজ করে থাকেন তাহলে কিন্তু আমাদের যে প্রফেশন আছে ট্যাক্স কনসালটেন্সির সেই প্রফেশনেও আপনি ইজিলি আসতে পারেন। আপনার পাড়ায় যে ছোট ছোট দোকানগুলো আছে তাদের সাথে মিশুন, কথা বলুন এবং তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের কোনো ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে নাকি, তাহলে কিন্তু এইভাবেও আপনার একটা যোগাযোগ বাড়বে এবং তাদের ইনকাম ট্যাক্স ফাইল করে দিয়ে আপনিও একটা রোজগার করতে পারবেন এবং তাদেরও একটু হলেও হেল্প হবে। আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।